एक बड़ी खबर है, बंगाल में कोरोना की वजह से 10th और 12th यानी 10वीं और 12वीं के स्टूडेंट्स को बगैर परीक्षा अगली क्लास में प्रमोट कर दिया गया है। बंगाल में चुनाव से पहले ममता सरकार का यह बड़ा फैसला है, 10वीं और 12वीं के जितने भी बच्चे हैं उनको बगैर परीक्षा के आगे प्रमोट कर दिया जाएगा। ভিডিওটা ভালো করে শুনেছো তার মানে বুঝতেই পারছো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কোনো এক্সাম হবে না, এক্সাম ছাড়াই পাস করিয়ে দেবে। এটা কি সত্য? এটা সত্য আমরা অনেকেই মেনে নিতে পারি, কারণ তোমরা এখন ইউটিউব চ্যানেল, যেগুলো বড় বড় ইউটিউব চ্যানেলের ওপর বেশি ঝোঁক দিচ্ছ বাস্তবটাকে আড়ালে রেখে। কারণ এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইবের কথা বলি, এটা একটা বড় ইউটিউব চ্যানেল, এবিপি লাইভ বলে একটা ইউটিউব চ্যানেল, হিন্দির খুব বড় ইউটিউব চ্যানেল, যার আর প্রায় 26 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এত বড় চ্যানেলই নেই, তার মানে বুঝতে পারছো এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড হচ্ছে। তাছাড়া বলে রাখি, শুধুমাত্র এই কথাই বলবো না, আরও কিছু কথা বলে রাখি। যারা টুয়েলভে পড়ছো তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এবং যারা পড়ছো না টুয়েলভে অন্যান্য ক্লাসে পড়ছো তাদেরও টাকা দিচ্ছে। কীভাবে তোমরা পাবে? এই যে কিছুই না, একটা লিঙ্ক আমি প্রোভাইড করবো, ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেবে, ফোন নাম্বার দেবে, তাহলে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 3 সপ্তাহের মধ্যে। এরকমই প্রচুর লিঙ্ক আসছে স্টুডেন্টদের কাছে, এই লিঙ্কের স্ক্রিনশট আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, এরকম লিঙ্ক আসছে। এবং অনেকেই কী হচ্ছে ভুলবশত নিজেদের ডেটা দিয়ে দিচ্ছে, যার কারণে পরবর্তীকালে তার অ্যাকাউন্ট থেকে টাকাও কিন্তু চলে যেতে পারে। তো এইরকম যে ইউটিউবে এই যে ভিডিওটা দেখছো বা এই যে এইরকম ধরনের অনেক কিছু কিন্তু এখন বিভিন্ন যে তথ্যগুলো আছে, সেই তথ্যর ওপর ভিত্তি করে বিভিন্ন ফেক জিনিস বেরোচ্ছে, যার ওপর তোমরা চোখ বন্ধ করে ভরসা করছো, এবং তোমাদের যদি মন মতো হয় সেটাকে শেয়ারও করছো। কারণ তোমাদের মন মতন যদি ভিডিও হয় সেক্ষেত্রে তোমরা অনেক আনন্দিত হয়, সেটা বাস্তব কি অবাস্তব সেটাকে নিয়ে একটুও ভাবনা, কেউ যদি বাস্তবতা দেখানোর চেষ্টা করে তাকেও তোমরা বিভিন্ন রকমের মন্তব্য করতে দ্বিধাবোধ করো না। তো সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি, বাস্তবটা কী অ্যানালাইজ করো। আমি এইগুলো দেখালাম, এগুলো অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, এগুলো কোথার থেকে পেয়েছি আমি কোনো রিসার্চ করে পাইনি, তোমরাই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো, অনেকে অনেককে আমি অ্যালার্ট করেছি যাতে এই জিনিস না হয়। অনেকে এটা কম সংখ্যক ছিল, এখন অত্যাধিক পরিমাণে বাড়ছে, স্টুডেন্টরা বারবার ইনস্টাগ্রামে যোগাযোগ করছে। তোমরা অনেকে এরকম রয়েছো, অনেকে না বহু এরকম রয়েছে যারা আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করো। তোমাদের যদি এখনও কোনো সংকোচ থেকে থাকে অবশ্যই ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হয়তো একদিন লেট হতে পারে কিন্তু অবশ্যই তোমার কোশ্চেনের রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো এখানে মেন ব্যাপার হচ্ছে মাধ্যমিকের রুটিন নিয়ে একটা বিভ্রান্ত চলছে, মাধ্যমিকের রুটিন নাকি বেরিয়ে গেছে, ফাইনালাইজ হয়ে গেছে প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রায় আমি বাদ দিয়ে মনে হয় প্রত্যেকটা চ্যালেঞ্জই এইরকম ব্যাপার বলে দিয়েছে যে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখে শেষ হচ্ছে। এবং অনেক স্টুডেন্টরা মানে ওই সেই সমস্ত যাই জিনিসগুলো কি স্ট্যাটাসেও দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিকের রুটিন কিন্তু এখনও ফাইনালাইজ হয়নি। তোমরা বলবে বিভিন্ন পত্রিকার থেকে দেখেছি, আরে এটাও তো একটা মানে ট্রাস্টেড চ্যানেল, এই চ্যানেলে কেন এরকম ধরনের তোমাদের ভিডিও দিচ্ছে, আর তোমরা কেন নিজেরা বাস্তবটাকে খুঁটিয়ে দেখো না? যখন কেউ বাস্তব শেখানোর চেষ্টা করে, জানানোর চেষ্টা করে, তখন সেগুলোকে ইগনোর করে আগে তাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করো। সবাই না, কিছু জন এরকম রয়েছে। আমি তোমাদের আগে বলে রাখি, তোমাদের মাধ্যমিকের রুটিন এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি। মাধ্যমিকের রুটিন কোথায় তোমরা দেখতে পাবে? ফাইনাল রুটিন, যেটা তো রুটিনের ওপর বেস করে পরীক্ষা হবে। এই রুটিনটা কি? তাহলে এই যে রুটিনটা, এই রুটিনটা কি ভুয়ো? এই রুটিনটা হচ্ছে, তোমাদের আগে বলে রাখি, জুন মাসেই কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা জুন মাসেই হবে, এটা ফাইনালাইজ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে পরীক্ষার কথা, মাধ্যমিক পরীক্ষা এক যে জুন মাসে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে জুন মাসে হবে, এই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের যে একটা খসড়া তৈরি করেছিল বা একটা রুটিন তৈরি করেছিল, সেই রুটিনটা কি হচ্ছে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল, এবং শিক্ষা দপ্তর এবং যে আর্জি করেছিল শিক্ষা দপ্তরের কাছে সেটা মানা হয়েছে, রাজ্য সরকার সাথ দিয়েছে, তাই জন্য তোমাদের জুন মাসে পরীক্ষা হচ্ছে। এবং যে আর্জি হয়েছিল সেই আর্জি অনুযায়ী বা যে রুটিনটা পাঠিয়েছিল, যে সময়সীমা পাঠিয়েছিল, সেই সূত্র ধরেই কিন্তু তোমাদের এই বিভিন্ন ওয়েবসাইট এই রুটিন দিচ্ছে। এবং শুধুমাত্র ওয়েবসাইট না, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে অফিসিয়ালি তোমাদের রুটিন বেরিয়ে গেছে, বা বলছে আমার সাথে লিঙ্ক রয়েছে, বা বলছে যে রুটিন বেরিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের রুটিন এখনও পর্যন্ত বেরোয়নি। এখনও জানি অনেকের মধ্যে এটা রয়েছে না, রুটিন আমরা পেয়ে গেছি বড় বড় ইউটিউবার বলেছে, অনেক ইউটিউবার বলেছে, তো আসল কথা তারা
কিছু জানেই না, তারা একটা নিউজের ওপর ভিত্তি করে, তারা নিউজ ওয়েবসাইটে পাবলিশড হচ্ছে তার উপর ভিত্তি করে রিসার্চ না করেই তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট দিতে শুরু করে। হয়তো আমি একমাত্র এরকম ইউটিউবার যে তোমাদের শুধুমাত্র বলেছি এখনও পর্যন্ত তোমাদের রুটিন ফাইনালাইজ হয়নি, এটা সম্ভবত। তো তোমরা এখানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছো এই বিষয়ে, তো তোমাদের এক আসল বিষয়টা পুরো ভালো করে বিস্তারিত আলোচনা করি। তোমাদের যে ফাইনালাইজ রুটিন সেটা পাবলিশড হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org এই ওয়েবসাইটে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করে দেখতে পারবে যে এখানে কোনো এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি, তো রুটিংয়ের নোটিফিকেশান আসেনি। দ্বিতীয়, তোমাদের 2018, 2019, 2020 যে ফাইনালাইজ রুটিং ছিল সেটা কীরকম দেখতে ছিল? এই রকম দেখতে ছিল। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের রুটিং, ফাইনালাইজ রুটিং, যে রুটিংয়ের ওপর তোমরা 2019 ছিল 2019 পরীক্ষা দিয়েছে, 2020 ছিল 2020 পরীক্ষা ছিল, এইখানেই এরকম একটা রুটিং পাবলিশড হবে যেটা ফাইনালাইজ রুটিং, এখনও পর্যন্ত রুটিং ফাইনালাইজ হয়নি। এরপরে হচ্ছে, তাহলে কি এটা বলছে এটা কি পুরোপুরি ফেক? ফেক না, যেটা বললাম শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে সেই রুটিংটাই তুলে ধরেছে তোমাদের, এটা ফাইনালাইজ রুটিং না। এবার পরবর্তীকালে এই রুটিংটাই যদি থেকে যায় তাহলে তোমরা বলবে যে না আপনি ভুল বলেছেন, এই রুটিনটাও হতে পারে, আমি আগের ভিডিওতেও বলেছি এই রুটিনটাই চেঞ্জও আসতে পারে, বেশি সম্ভাবনা এই রুটিনটাই হওয়ার, কিন্তু ম্যাক্সিমাম জায়গার থেকে তোমরা এই তথ্যই পেয়েছো এটাই ফাইনালাইজ রুটিন। বর্তমান পত্রিকার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও তোমরা বিভিন্ন তথ্য পেয়েছো, তো সেই ওয়েবসাইটের আজকের তোমাদের, কালকে তো আমি এটা বলেই দিয়েছি, আজকের একটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে পড়ে দেখে নিও যে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য আসেনি, ঠিক আছে? আর অনেক অনেক ওয়েবসাইট দিয়ে দিয়েছিলো, মানে কিছু, আমি নাম নেবো না, কিছু ওয়েবসাইট দিয়ে দিয়েছিলো যে মাধ্যমিকের রুটিন, তারপরে ওই কথাটা পরে অ্যাড করেছে, সম্ভাব্য আজকে দেখছি অ্যাড করেছে, ঠিক আছে? তো আমি এটা বলে রাখি, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি সেম, তোমাদের মাধ্যমিকের পরে যেটা আগেও বলেছি 15 তারিখে তোমাদের, 15 তারিখ থেকে তোমাদের থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, 15 জুন থেকে তোমাদের রুটিংও খুব তাড়াতাড়ি, হয়তো আজকে আমি ভিডিও ক্রিয়েট করছি আজকেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রুটিং সংক্রান্ত আপডেট দিয়ে দেয়, তো এখানে খুব খুব কম নগণ্য সময়ের অপেক্ষা, তাই জন্য তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। এ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তো অথেন্টিক নিউজ পেয়েই যাবে, তাছাড়া তোমরা নিজেরাই বের করতে পারো, তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক বলে দিলাম, মাধ্যমিকের জন্য wbbse.org, উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে wbbchse.nic.in, এই দুটো ওয়েবসাইটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনালাইজ রুটিন প্রকাশিত হবে। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হচ্ছে উইদাউট তোমাদের কাউকে পাস করিয়ে দেওয়া হচ্ছে না, যেটা আগে দেখতে পারলে সেটা পুরোপুরি ফেক ভিডিও। আর দ্বিতীয়ত, তোমাদের কেউ যদি লিঙ্ক দিয়ে বলে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে, অবশ্যই দেবে না, কারণ পরবর্তীকালে কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি হতে পারে, এমন হতে পারে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে, সেই কারণে অযথা এক্সাইটমেন্ট হয়ে কোনো লিঙ্কে ক্লিক না করাই ভালো। যখনই এরকম কোনো বিজ্ঞপ্তি আসবে যে এই রকমভাবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, তখন তোমাদের জানিয়ে দেবো, বা স্কুল থেকে, স্কুল কর্তৃপক্ষ থেকে তোমরা জেনে নিতে পারবে, তো না জেনে কোনো কিছুতে নিজেদের পার্সোনাল ডিটেলস দিতে যাবে না। তো তোমাদের ফাইনালাইজ রুটিং আসলে আমি তো দিয়েই দেবো, তো তোমরা আশা করি এখন বুঝতে পেরেছো তোমাদের ফাইনালাইজ রুটিং এখনও পর্যন্ত আসেনি, এই রুটিংও মাধ্যমিকের থাকতে পারে, পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। তো এই ভিডিওতে এইটুকুই, এবং এরপরে তোমাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।